नमस्कार बंधुरा, फूड लाइफ एंड मस्ती चैनले आपनादेर सकल के स्वागत। आज आमी आपनादेर देखाच्छी बाताबी लेबू बोटी दिए कीभावे आपनारा काटबें, कीभावे मेखे खाबें एवं केन एटी खावा उचित सेई ब्यापारे आपनादेरके विस्तारितभावे बोलबो। प्रथमे बाताबी लेबूर दुपाशटा बोटी दिए चिड़े दिते हबे। तारपर মধ্যখানগুলোকে অল্প অল্প করে ছিঁড়ে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, যেমনটা ভাবে ভিডিওটিতে দেখানো রয়েছে। তাহলেই দেখুন মধ্যখান থেকে একেবারে দুভাগ হয়ে গেছে। এরপরে বীজগুলোকে আলাদা করে নিয়ে লেবুর মধ্যখানের অংশগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন এই রকম ভাবে শুধু খোসাটা ছাড়িয়ে মধ্যখানটা নিয়ে নিতে হবে। এই ভাবে আমি একে একে সমস্তটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি আপনাদের বলি কেন এই বাতাবি লেবু খাওয়া উচিত। বাতাবি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, অম্বল অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে, রক্ত পরিষ্কার করে, হৃদরোগের ঝুঁকি থেকেও বাঁচায়, কোলেস্ট্রল দূর করে, এছাড়াও পাকস্থলী অগ্নাশয়ের নানা রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে, স্তন ক্যান্সারের সংক্রমণ থেকে রক্ষা করে এবং জন্ডিসের ক্ষেত্রেও বাতাবি লেবু খাওয়া খুবই ভালো। তাই বাতাবি লেবুর গুণাগুণ সম্পর্কে জেনে আপনাদের সকলেরই কিন্তু মৌসুমি ফল হিসেবে এটি খাওয়া দরকার। অনেক দেশে বাতাবি লেবুকে জাম্বুরা নামেও বলা হয়। দেখুন এখানে আমি সমস্ত বাতাবি লেবুটাকে ছাড়িয়ে নিয়েছি। দু চামচ নুন দিলাম, এক চামচ চিনি দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা চিরে একটু ডোলে নিতে হবে। তারপর নুন ঝাল মিষ্টি দিয়ে বাতাবি লেবুটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আলতো হাতে মাখবেন যাতে রসটা না বেরিয়ে যায়। এতে অনেকেই কাসুন্দি দিয়েও খেয়ে থাকেন। আমরা এইভাবেই মেখে খাই, আমাদের এটাই খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে এবং যেহেতু এর অনেক বেশি উপকারিতা রয়েছে অবশ্যই আপনারা খাবেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে বেল আইকনটা প্রেস করবেন। ধন্যবাদ।